Ashit Sandosha, DJ Bapi, Dushaik Nambupol. আমার মা মন সারে পা লোহার কলাই করে বরন্ধন এত কি ছেড়ে দেয় যদি মন থাকে অপূর্ব মিলন তাদেরকে আশীর্বাদী করতে আসতে বলেননি আসুন তাহলে নমস্কার রানী আজ হবে পুত্র লক্ষ্মীন্দ্রের আশীর্বাদী পুত্রকে এই মুহূর্তে সাজিয়ে আনছি অভিমানে মিষ্টি নিয়েছো মিষ্টি মিষ্টি পিমা মিষ্টি নিয়েছো বেহুলা লক্ষ্মীন্দরকে আশ্রয় পাঠিয়ে দিন মা আমার বেহুলা কোথায় আছে বেহুলাকে পাঠিয়ে দিন আজি আশীর্বাদী আজি করে আমা আরে নিজ চন্দ আশীর্বাদী করিয়া বেহুলার না ফারে গো আশীর্বাদী করে আরে প্রথমে তে দিন দেখো চন্দনেরই ফোটা গো আশীর্বাদী করিয়া বেহুলার না ফারে গো আশীর্বাদী করে আরে ধন দুর্বা দিন দেখো লাকায় বেহুলার লাল্লাটে গো আরে বিশ্বনাথ কোথায় আছো আশীর্বাদী করো গো আরে বিশ্বনাথ সাথে কোথায় আছো সাগরিকা কোথায় আছো আশীর্বাদী করো গো আশীর্বাদী করে হুলায়ার লাকারে গো আশীর্বাদী করে আহারে সাইদারি কোথায় আছো আরে সাইদারি কোথায় আছো নিভারানি কোথায় আছো আশীর্বাদী করো গো বাবু কোথায় আছো ভারতী মা ওই কোথায় আছো আশীর্বাদী করো গো আশীর্বাদী করে বেহুলা চিন্দরি গো আশীর্বাদী করে কোথায় কোথায় আছো সুচিত্রামা কোথায় আছো আশীর্বাদী করো গো আশীর্বাদী করে বেহুলায়ার লাখারে গো আশীর্বাদী করে কোথায় রইলে পিসিমণি পেশা কোথায় রইলে পিসিমণি পেশা এসে আশীর্বাদী করো গো আরে জয়ন্তী মণ্ডল কোথায় আছো বাসুতি সরকার কোথায় আছো আশীর্বাদী করো আশীর্বাদী করে আমার বেহুলায়ার লাখারে গো আশীর্বাদী করে আমার আরে বসে যত মায়ার মাসি বসে যত মায়ার মাসি এসে আশীর্বাদী করো দেবলা মা কোথায় আছো শৈলের বাবু কোথায় আছো আশীর্বাদী করো গো আশীর্বাদী করে আমার বেহুলায়ার লাখারে গো আশীর্বাদী করে আমার এসো এসো ও মায়েরা এসো এসো ও মায়েরা এসে আশীর্বাদী করো উর্মিলা সন্তান
দিয়া দেহু লায়ার মাখরে ঘু আসিরি বাদি করে হে আমা এই তো এলো নায়ক বাবু এই তো এলো নায়ক বাবু আশীর্বাদই করবে না আরে কোচি সরকার কোথায় আছো সত্য রায় কোথায় আছো আশীর্বাদই করো গো বন্ধনে রায় কোথায় আছো আশীর্বাদই করো আশীর্বাদ করে ইয়া দেগুলা আর লাখর গো আশীর্বাদ করে ইয়া আমার আর পেশাব খাই বসে আছি পেশাব খাই বসে আছি ওই দেখো আশনা গো আরে কৌশিকি বাবু কোথায় আছো কি কর সরদার কোথায় আছো কি কর সরদার কোথায় আছো আশীর্বাদ করো আশীর্বাদ করে ইয়া আমার দেগুলা আর লাখর গো আশীর্বাদ করে নিয়াম আর কোথায় দিলে মায়ের মাসি গন কোথায় দিলে মায়ের মাসি গন এসে আশীর্বাদ করো আরে তাপসী মণ্ডলে কোথায় আছো বাবলু মণ্ডলে কোথায় আছো করবি সরদার কোথায় আছো আশীর্বাদ করো আশীর্বাদ করে নিয়াম দেখুন আয়ার লাখরে গো আশীর্বাদ করে নিয়াম আমার নায়ক বাবু আর যত নাম লিস্ট করে বলা হয়েছে আপনারা কেউ আসছেন না তাই বলছি দেনা চুকিয়ে যেতে হবে ওই একবার ভেবে দেখ মন পাখি উড়ে জন্ম ভূমি মায়ের কাছে উড়ে দেনা আছিস নাকি আগে বা উড়ে দেখ মন পাখি জন্ম ভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি আগে বা ভেবে দেখ মন পাখি জন্মভূমি মায়ের কাছে একবার নেনায় আছিস নাকি রে একেবারে ভেবে দেখ মন পাখি জন্মভূমি মায়ের কাছে নেনায় আছিস নাকি আরে বসে যা তো মায়ের মাসি গন আসবেন তারা হাতুরি নায়ক বাবুর লোক পরিবার জন্য আশীর্বাদই করবে গো আরে সুবল বাবু কোথায় আছো সেই আশীর্বাদ করো সুবর্ণ বাবু এসে তুমি আশীর্বাদই করো আরে এই তো রইলে আমার কইয়ে পেশা মনি দাঁড়িয়ে আশীর্বাদই করে পেশা পেশি মনে কে যাবে তো আশীর্বাদই করো জন্মভূমি মায়ের কাছে আছিস নাকি একবার ভেবে দেখ মনে পাখি জন্মভূমি মায়ের কাছে জেনায় আছিস নাকি আর কি আনন্দ হচ্ছে দেখো চম্পা আশীর্বাদই করি তোমরা মানে রেখে যাবে তো একবার আশীর্বাদই করবে 500 টাকা দিয়ে দেখো মন রেখে জন্মভূমি আসল মহাজ পানি করে বাঁচাইলো জীব জন্মভূমি মায়ের কাছে মায়ের কাছে আশীর্বাদ করতে কি আনন্দ করে দেখো আশীর্বাদই করবে একবার মায়ের কাছে
আরে বেহুলার মাতা আজ কোথায়
বৈবাহিক আশীর্বাদের কাজ তো শেষ হতে চলেছে, তো এবার আপনি বিবাহের দিন করুন। তাহলে আপনি শুনুন, বিবাহের দিন হলো বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে, আর তারিখটা হলো ঠিক 25 তারিখ, ওই দিন হবে বেহুনা লক্ষ্মীন্দরের শুভ বিবাহ। আসুন তাহলে, নমস্কার। দাঁড়ি দাঁড়ি শোনো দাঁড়ি, পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ, তুমি পরামানিককে বলবে, পুরোহিত ঠাকুরকে বলবে, আর এই সভাসদ গণদের নিমন্ত্রণ করবে, আর কাজলাকে বলবে সুন্দর দেখে একটু টোপর নির্মাণ করতে, কাজলাকে বলবে সকল দেবী দেবীর নাম অঙ্কিত থাকবে সেই টোপরের উপর, থাকবে না শুধু ওই চাঙ্গমুড়ি কারণে মনসার নাম, আর কাজলা টোপর নির্মাণ করে আমার কাছে দিয়ে যাবে। এসো আগামী পূর্ণিমা তিথিতে মঙ্গলার মহারাজের ছেলের বিবাহ। সব শুনেছি, যাবো যাবো যাবো। ও ঠাকুর মশাই, আগামী পূর্ণিমা তিথিতে মঙ্গলার মহারাজের ছেলের বিবাহ, যাবে না? কাজলা কাজলা শোনো কাইলা, আগামী পূর্ণিমা তিথিতে মঙ্গলবার মহারাজের ছেলের বিবাহ, তুমি সুন্দর দেখে একটি টোপর নির্মাণ করবে, আর শোনো কাইলা, সকল দেব দেবীর নাম অঙ্কিত করবে এই টোপর মাঝারে, করবে না ন্যাত্র মনসার নাম টোপর মাঝারে, টোপর গড়া হয়ে গেলে তুমি রাজপ্রাসাদে দিয়ে যেও। তাহলে আমি আসি। এসো ওটো পরে গাড়ে আজ গড়ে রে, আজ কাজে লাকা মিলা তো পরে গাড়ে, ওটো পরে গড়ে রে গড়ে রে, কাজে লাকা মিলা তো পরে গাড়ে, নির্মাণ করছো মা, মহারাজের পুত্র দুলাল লক্ষ্মীন্দরের শুভ বিবাহ, তাই সুন্দর দেখে টোপর নির্মাণ করছি। ওই দেখি কাজলা, কে তুমি? দেখি কাজলা, দেখো একই কাজলা, সকল দেব দেবীর নাম অঙ্কিত আছে টোপরে উপরে, মনসার নাম নেই কেন কাজলা? মহারাজের নিষেধ আছে তাই। ওগমা কাজলা, মনসার নাম অঙ্কিত কর টোপর উপরে। পারবো না। পারবে না কাজলা? তাহলে চেয়ে দাও কাজলা, আমি কে? কে তুমি? ওই কি মা? ওগো পছন্দ চরণ, প্রথম আজ কেন দেখা দিলে? ওগমা কাজলা, আমার নাম অঙ্কিত করে ছলা কেটে ঢাকা দাও, মহারাজ জানতে পারবে না। ওগমা, আজ আমার কি সৌভাগ্য বলো, আজ আমি তোমার দর্শন পেয়েছি মা, ওগমা তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা। ওগমা, আমি যে ছলা কেটে ঢাকা দেবই টোপর মাঝারে রাতে মনে সবার সঙ্গীত করে, এর জন্য দায়ী কে হবে মা? এর জন্য সম্পূর্ণ দায়ী আমি। বেশ মা বেশ, ওগো ভুজঙ্গ চরণে তুমি এই হতবাড়িকে দেখা দিয়েছো, আজ আমি তোমার নাম অঙ্কিত করে ছলা কেটে ঢাকা দেবো টোপর মাঝারে, ওগো চরণে তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন এই কর্ম করে খেতে পারি সারা জীবন চরণে। আশীর্বাদ করি কাজলা, তোমার মনোবাসনা পূর্ণ হোক। ওটোপর গড়ে 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 রে, আজ কাজলা টোপর গড়ে রে, গড়ে 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 টোপর গড়ে রে, কাজলা
টপুর গড়া হয়ে গেছে। বাহ, অপূর্ব হই আছে টপুর। ওখানে রাখো কাজলা। আর শোনো, এখন তবে শোনো, এখন তোমার বিদায় হবে না, বিবাহের দিন তুমি আসবে, তোমাদের সব পরিবারের নিমন্ত্রণ। ভালো খাওয়া দাওয়া জোগাড় করে দেবো। দেবো দেবো, চিন্তা করতে হবে না। আসি মহারাজ। সেটা হলো, তাই তো পরামানিক এখনো আসছে না কেন? নাও পুত্র লক্ষিন্দরকে খৌর কমান করে দাও। ওরে বম্বে থেকে এই কাছে টিয়ানা, আর রাশি আর খড়ে দেখে ভয় পেহ না, আর নলে খালি চিরুনি তোমরা চোখে দেখো না, ওই আমি ববি ছাট কেটে দেবো ইটে বসো না, আমি ববি ছাট কেটে দেবো ইটে বসো না, ওই বম্বে এই কাছে টিয়ানা, রাশি আর খড়ে দেখে ভয় পেহ না, আর নলে খালি চিরুনি পকো দেখো না, আরে দাদা রাহা চলো কাছে পয়সা দেয় না, দিদিরা ভরসা করে পয়সা নেই না, আমার কাছে থেকে চলো কাজো না, আমি ববে ছাকেতে দেবো ইটে বসো না, আমি ববে ছাকেতে দেবো ইটে বসো না, ইটে বসো, আরে কোনো দেখতে ভয় পেয়ে তারপরে চলবে তোমরা না, আর বাড়ি আমার নলে খালি ক্যানিং আমার থাম, ঘোষার হাতে চুল কাটি মানি গামার নাম, আমার কাছে থেকে চুল কাটো না, আমি ববে চাকিতে দেবো ইটে বসো না, আমি ববে চাকিতে দেবো ইটে বসো না, আর লাগা যাবে না, লাগা যাবে না, হ্যাঁ শোনো, এখন তোমার বিদায় হবে না, তোমাদের সপরিবারের নিমন্ত্রণ, বিবাহের দিন তোমরা সবাই আসবে, কেমন? এসো তাহলে। রানী, দেখতে দেখতে বিবাহের দিন আগত এসছে, এবার তুমি ওই পাড়া হতে পঞ্চুয়ে ডেকে নিয়ে লক্ষিন্দরে গায়ে হলুদ দেওয়ার ব্যবস্থা করো রানী। বেশ মহারাজ, আমি এখনই করছি। Okay.
নামে একসঙ্গে গায়ে হলুদ দিন। হ্যাঁ শুনুন সবাই একসাথে গায়ে হলুদ দিন। আপনারা শুনুন গানে শুনুন আপনারা শুনুন দেখুন হ্যাঁ গান ধরো গান ধরো দেরি করো না কাহালো ও মোহরের মেহে হারিষা